हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে যে অপেক্ষকটি সেটি হলো মড সাইন এক্স। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? মড সাইন এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স যখন माइनस पाई बाय टू लेस देन इक्वल टू एक्स लेस देन इक्वल टू जीरो और साइन एक्स होबे जोखोन जीरो लेस देन एक्स लेस देन इक्वल टू पाई बाय टू। ताहले आमरा एखाने कि लिखते पारी? सुतरां इंटीग्रेशन अफ माइनस पाई बाय टू टू पाई बाय टू मड साइन एक्स एक्स इक्वल टू माइनस पाई बाय टू टू जीरो माइनस साइन एक्स डी एक्स प्लस इंटीग्रेशन जीरो टू पाई बाय टू साइन एक्स डी एक्स। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? মাইনাস অফ माइनस कॉस एक्स जीरो टू माइनस पाई बाय टू प्लस एक्चुअली माइनस पाई बाय टू टू जीरो जीरो टू पाई बाय टू नय जीरो टू माइनस पाई बाय टू नय माइनस पाई बाय टू टू जीरो प्लस এখানে আমরা কি লিখব? মাইনাস কস এক্স জিরো টু পাই বাই টু। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? কস এক্স জিরো टू माइनस पाई बाय टू प्लस माइनस कॉस एक्स पाई बाय टू टू जीरो। এবার আমরা এখানে কি করতে পারি? আপার আর লোয়ার লিমিটিং টার্ম বসিয়ে দিতে পারি। সো কস জিরো মাইনাস কস মাইনাস পাই বাই টু প্লাস মাইনাস কস পাই বাই টু माइनस माइनस कॉस जीरो। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা কি পাচ্ছি? ওয়ান মাইনাস এটি কি হবে? জিরো। প্লাসে মাইনাসে মাইনাস জিরো মাইনাস মাইনাস প্লাস ওয়ান। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? টু। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।